আমরা প্রতিবেদন দেখছিলাম মাহমুদুল্লাহ রিয়াদের, অনেক কথাই তিনি বলেছেন। তবে একটা বিষয়ে, যেটা বিশ্বকাপ, শেষ বিশ্বকাপ নিজের এবং ট্রফি জয়ের যে স্বপ্নটা নিয়ে তিনি কথা বলেছেন, আসলে যদি বাস্তবতার কথা চিন্তা করা হয় তাহলে একটু অন্যরকম উচ্চাকাঙ্ক্ষা হয়ে যায় কিনা, মানে নিজেদের সক্ষমতা অনুযায়ী চিন্তাটা নেই, বিষয়টা একটু হালকা হয়ে যায় কিনা? আপনার প্রশ্নেই কিন্তু উত্তরটা আছে। আপনি নিজেও নিশ্চয় বিশ্বাসটা নিয়ে এইভাবে বিশ্বাস করাটা কঠিন, সেই জন্য এই প্রশ্নটা করেছেন। আসলে বাস্তবতা তাই যে বিশেষ করে ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে এগিয়েছে তার থেকে বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে গেছে, এটা বলতে হবে। তার উপর টি টোয়েন্টি ফর্মেট যখন, তখন আসলে বিশ্বটা আরও কঠিন। পার্থক্যটা আমি বলবো যোজন যোজন, বড় দলগুলোর সাথে আমাদের পার্থক্য এত বেশি। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ দেখে আপনি বুঝেছেন, সেটা ইংল্যান্ড আছে, নিউজিল্যান্ড আছে, ইভেন ওয়েস্ট ইন্ডিজ যে দল নিয়ে এসছে, তা আসলে আমাদের জন্য টি টোয়েন্টি ফর্মেটের শিরোপা জেতার স্বপ্নটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি দুঃসাহসিক একটা স্বপ্ন হবে। যেটা মাহমুদুল্লাহ রিয়াদ নিশ্চিত বোঝাতে চেয়েছেন, এর আগে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা যা করতে পারিনি সেটা যদি আমরা করতে পারি, তিনটে ম্যাচ জিতে যদি আমরা সুপার এইটে উঠতে পারি, সেটাও কিন্তু বাংলাদেশের জন্য বড় অর্জন হবে। একটা ধাপ থেকে আরেকটা ধাপে মাহমুদুল্লাহ রিয়াদ দলকে রেখে যেতে পারবেন, সেটাও কিন্তু বড় অর্জন হবে। নিশ্চয়ই মাহমুদুল্লাহ এমন স্বপ্নের কথাই বলেছেন, শিরোপা মানেই যে এখন শিরোপা জিততে হবে। এক একটা দলের কাছে কিন্তু শিরোপা এক এক রকম। যেমন ভারত গত বিশ্বকাপে কিন্তু সবগুলো ম্যাচ জিতেছিল, দশটা ম্যাচ, তারা কিন্তু ফাইনালটা হেরে গেছে। পুরো বিশ্বকাপই কিন্তু বেশ ব্যর্থ হয়ে গেছে ভারতের কাছে এক ধরনের, কারণ তারা শিরোপাটা জিততে পারেনি। কিন্তু আমাদের জন্য লক্ষ্যটা নিশ্চয়ই এরকম নয়, আমাদের শিরোপা এক একটা স্টেজ। যেমন উগান্ডা যদি একটা ম্যাচ জেতে সেটাও তাদের কাছে অনেক বড় হবে, যুক্তরাষ্ট্র যদি তাদের বিশ্বকাপটা রাঙিয়ে তুলতে পারে, যে কোনো একটা ম্যাচে অঘটন ঘটাতে পারে, সেটাও তাদের জন্য বড় অর্জন। তেমনিভাবে আমি বিশ্বাস করি রিয়াদ নিশ্চয়ই সেকেন্ড রাউন্ডের স্বপ্নটাই আপাতত দেখছেন।